গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানির তত্ত্বাবধানে এসবি স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দুস্থ ও মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে রাজধানীর তেজগাঁয়ে এসবি স্পেশালাইস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সকাল 8টা থেকে 12:30 পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে এলাকার গরিব অসহায় মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সন্তুষ্টি প্রকাশ করেন। অ্যালার্জি কারণ সমস্যা তো, যার কারণে অনেকদিন পর্যন্ত এটা নিয়ে ভুগতেছি। এখন আপনাদের এই মাধ্যমে এখানে জানতে পারলাম যে এখানে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে এবং ভালো ডাক্তাররা আসছেন, এবং এই জন্যই আপনাদের এখানে আসা এবং ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এসবি হাসপাতাল ওষুধে দিছে ফ্রি, দেখাইছে ফ্রি। এসবি হসপিটালে আসছি ট্রিটমেন্ট নেওয়ার জন্যে। এখানে ডাক্তারগুলো খুব আন্তরিকতার সাথে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে, এবং এখানে দেখলাম যে এখানের পরিবেশগত ভালো এবং এখানের থেকে ওষুধগুলো আমি ফ্রি পেয়েছি। বাবুর মাথা খুশকি হয়েছে, তা দেখাইতে আইছি, আর পা চুলকায়, তা ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, খাওয়াইতে বলছে। এ সময় মেডিসিন, শিশু, নাক কান গলা, চক্ষুরোগ সহ অন্যান্য রোগের বিষয়ে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন রোগের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। ঠান্ডা জাতীয় রোগ বলতে গলা ব্যথা এবং মাথা ব্যথা, এই দুইটা মূল কারণ নিয়ে অনেক রোগী আসেন। তারা গলা ব্যথা হলে সেটা যদি ব্যাকটেরিয়াল বা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিক চুজ করে থাকি, এবং সেক্ষেত্রে আমরা জেমিক্ল্যাব, গ্লোব ফার্মাসিউটিক্যালসের একটি মেডিসিন, জেমিক্ল্যাব 500 অথবা 250 মিলিগ্রাম দুই বেলা দুইটা 7 দিন দিলে পেশেন্ট দেখা যাচ্ছে ভালো উপশম হয়ে থাকে। আর আজকে যারা আপনারা এই উদ্যোগটি নিয়েছেন, এই উদ্যোগটি অবশ্যই ভালো। এসবি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে একই সাথে আমি আশা করব যে এসবি হসপিটাল এবং ডায়াগনস্টিক তারা নীতি নৈতিকতা এবং হাইয়েস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড মেনটেন করে, এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে দেশে চিকিৎসা সেবায় নতুনভাবে আরও শ্রীবৃদ্ধি করবে। শিশুদের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো সর্দি কাশি, জ্বর এবং সাথে নিউমোনিয়া। নিউমোনিয়াটা আসলে অনেক একটু পরের ব্যাপার, যদি ইনিশিয়ালি বাবা মারা সর্দি কাশি নিয়ে একটু ওরিয়েন্ট একটু অ্যাওয়ার হয়, সচেতন থাকে, ডাক্তারদের শরণাপন্ন হয় এবং সময়মতো যায়, তাহলে হয়তো এটা নিউমোনিয়ার পর্যায়ে যায় না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো এটার একটু ব্যত্যয় ঘটে, দেরি হয়ে যায়, তা সেটা হয়। এ সময় গ্লোব ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হোসেন, বিশিষ্ট হ্যামাটোলজিস্ট অধ্যাপক ডাক্তার আলমগীর কবির, বাংলাদেশ মেডিকেল কলেজের ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর মিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম সহ কার টি সেল থেরাপি প্রজেক্ট পরিদর্শন করেন। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।